রাত 9টা, শুয়ে আছি, হঠাৎ মোবাইলে ফোন আসলো। চেয়ে দেখি কষাই ফোন দিয়েছে। কষাই মানে স্যার, বাসায় আসার আগে সে আমার নাম্বারটা নিয়েছিল। তার নাম্বারটা আমি কষাই নামে সেভ করেছি। উফ, সে এখন কেন ফোন দিচ্ছে? জি স্যার, বলুন। তাড়াতাড়ি নিচে নামো, আমার গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িতে উঠো। মানে এত রাতে কোথায় যাব? যা বলছি তা শুনো, এত কথার কি আছে? বিকালে কি বলেছি মনে আছে তো? সরি স্যার। হ্যাঁ, আম্মুকে যে কী বলে ম্যানেজ করবো বুঝতে পারছি না। আম্মুকে বললাম একটু কাজ আছে, মার্কেটে যাব, বলেই বের হলাম। গাড়ির কাছে যেতেই ড্রাইভার দরজা খুলে দিল, আমি ভেতরে বসলাম। ড্রাইভারকে বললাম, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? স্যারের বাসায়। কথাটা শুনে আমার বিশ্বাস হচ্ছিল না, আমি প্রায় বেহুঁশ। স্যার এত রাতে কেন যেতে বললো? ভয় ভয় লাগছে, অসহ্য। এই লোকটা একদম পাগল, কষা একটা পাগল করে দিল আমাকে। ফোন বেজে উঠলো, কষাটা আবার ফোন দিছে কেন? হ্যালো, বলুন। সামনের কফি শপ থেকে ব্ল্যাক কফি আনবে। জি। 2 মিনিট পর আবার ফোন। জি স্যার। স্যার আর কিছু নিয়ে যেতে বললো? এই বেটা কি রাক্ষস রে, এত খায়, দেখে তো বোঝা যায় না। গাড়ি গেট দিয়ে ঢুকছে। হোমা, এ তো রাজপ্রাসাদ, এত বড় বাড়ি। গাড়ি থেকে নেমে বাড়িতে প্রবেশ করলাম। স্যার সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন, আমার দিকে একবার তাকিয়ে হাত বাড়ালো। আমি তার হাতে বিল ধরিয়ে দিলাম। সে আগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালেন। এটা কি স্যার? এটা বিল। আমি পিছাচ্ছিলাম, হঠাৎ দেয়ালে পিঠ থেকে গেল। স্যার সামনে দাঁড়ালেন, আমার গলা শুকিয়ে আসছিল। স্যার কিছুক্ষণ তাকিয়ে থেকে সরে গেলেন, হাতে কফি নিয়ে কাকে যেন ডাক দিলেন, সে আমাকে টাকা দিয়ে দিল। স্যার আমি এখন যাই। তোমাকে কি আমি যেতে বলেছি? স্যার 10টা বাজে। তো মা বাবা চিন্তা করবে। আগে খাবার সার্ভ করো। এই লোক আসলেই পাগল। জি স্যার। খাবারগুলো রান্নাঘরে নিয়ে গেলাম, হঠাৎ কিসের যেন আওয়াজ হলো, আমি দৌড়ে গেলাম। দেখি স্যার কফি ফেলে দিয়েছে। এটা এত ঠান্ডা কেন? আমি কি জানি। আবার তর্ক করছো? রাগে গজগজ করতে করতে কফি পরিষ্কার করতে গেলাম, খেয়াল না করে যেই পা দিলাম অমনি পা পিছলে পড়ে গেলাম। ও আল্লাহ, আম্মু। তুমি নিচে কি করো? নাচি, দেখতে পাচ্ছেন না কি করি? বসে আছো কেন, উঠতে পারছো না? কি খারাপ, আমাকে একটু ধরে তুলবে তাও করছে না, ব্যথায় উঠতে পারছি না। স্যার এখন এগিয়ে আসছেন, হাত ধরে টেনে তুললেন। আমি হাঁটতে পারছিলাম না, স্যার সেটা খেয়াল করছিলেন। স্যার হঠাৎ আমাকে কোলে তুলে নিলেন। কি করছেন, সবাই দেখছে। কে দেখছে? আপনার কাজের লোকগুলো স্যার, ওদের দিকে তাকাতেই সবাই ভাগলো। সবাই দেখি একে খুব ভয় পায়। স্যার আমি বাসায় যাব, আমাকে প্লিজ ছাড়ুন। স্যার কোলে করে আমাকে নিয়ে বের হয়ে গাড়িতে বসালেন, নিজেই পৌঁছে দিলেন বাসায়। বাসায় উঠতে খুব কষ্ট হচ্ছিল, হঠাৎ জানি না স্যার আবার কই থেকে উদয় হলো, আবার কোলে তুলে নিল, 3তলায় বাসার গেটে নামিয়ে দিয়ে চলে গেল। যতটা খারাপ ভেবেছিলাম ততটা খারাপ না। দরজা তো নক করতেই মা দরজা খুললো। কই ছিলি, আমরা কত টেনশনে ছিলাম। বাবা জড়িয়ে ধরলো, কি বলবো বুঝতে পারছি না। মা একটু মিতুর বাসায় গিয়েছিলাম, আমি খাবো না, তোমরা খেয়ে ঘুমিয়ে পড়ো। শুয়ে শুয়ে ভাবছি সে এত কঠোর, আবার বিপদে খেয়ালও রাখে, তাকে খারাপ বলবো নাকি ভালো। সকালে মায়ের ডাকে ঘুম ভাঙলো। আরে তুই কি অফিস যাবি না, 8:30 বাজে। কি ওয়াল্লা কি বলো, তাড়াতাড়ি রেডি হয়ে না খেয়ে বের হয়ে গেলাম। 10টা বাজে অফিসে পৌঁছালাম, টেবিলে বসার আগেই স্যারের পিয়ে বলল, স্যার আমাকে ডাকছে, বেটা শয়তান একটা, আল্লাহ জানে এখন আবার কি বলবে। ভয় ভয় রুমে গেলাম। কয়টা বাজে স্যার? আপনার ঘড়ি কি নষ্ট? বলেই দাঁতে জিভ কাটলাম। স্যার এমন করে তাকায় আছে কেন, মনে হচ্ছে চোখ দিয়ে খেয়ে ফেলবে। সরি স্যার, 10টা বাজে। এত দেরি কেন হলো? স্যার বাইরে যে জ্যাম ছিল, আপনাকে কি আর বলবো। এই 10টা ফাইল আজ শেষ করে বাড়ি যাবে, এটা তোমার শাস্তি। স্যার এতগুলো কিভাবে শেষ করব? সেটা তোমার ব্যাপার, যাও এখন। কষা একটা, মন চাই গুড়ি গোলে মেরে ফেলি, একটুও ভালো না। একবারও জানতে চাইলো না আমার পায়ের ব্যথা এখন কেমন। 2টা বাজে, এত ক্ষুধা লাগছে, আগে খেয়ে আসি। সবাই খেয়ে চলে আসছে, আমি কাজের জন্য যেতে পারিনি, ক্যান্টিন পুরা খালি। খাচ্ছিলাম আর স্যারকে বকছিলাম। পানি খেয়ে পেছনে ফিরে দেখি স্যার, আল্লাহ কিছু শুনলো নাকি, কে জানে এত রেখে আছে কেন। আমার হাতটা ধরে দেয়ালের সাথে আটকে ধরলো। আহ, মাথায় ব্যথা পেয়ে স্যার মুখ চেপে ধরলো। আমি রাক্ষস, গুন্ডা, শয়তান, তুমি আমাকে এইসব ভাবার সাহস পাও কিভাবে? আমি আসলে, স্যারকে ধাক্কা মেরে দৌড়। ও আল্লাহ, আমি সবসময় কেন ফেসে যাই বলতো। কি হলো আপু? না না কিছু না, চোখ দিয়ে পড়লো স্যারের চোখে, দেখি আমার দিকে তাকিয়ে আছে। কাজ শেষ করে 5টায় বাসায় যাচ্ছিলাম, স্যারের গাড়ি আমার সামনে থামলো।
আমি এখন কই যাব? দৌড় দিব? গাড়িতে উঠো। না, আমি বাসায় একা যেতে পারবো। গাড়ি থেকে নেমে কে বলেছে তোমাকে আমি তোমার বাসায় নিয়ে যাব? তাহলে গেলেই দেখতে পাবে। এক প্রকার জোর করে গাড়িতে আমাকে তুললেন। গাড়ি যে থামলো তার বাসার সামনে। হো আল্লাহ, এ কি, উনি আমাকে ওনার বাসায় আনলেন কেন? আজ আবার কি করাবেন আমার সাথে? স্যার, আপনার বাসায় কি হবে? স্যার হাত ধরে বাসার ভেতরে নিয়ে গেলেন। ভেতরে যেই দেখি আমাকে ফেললো সোফায়। কি করছেন কি স্যার? স্যার এগিয়ে আসছিলেন, আমি ভয়ে সোফায় উঠে বসলাম। সে সামনে এসে আমার দিকে ঝুঁকে বলল, এখন তুমি বুঝবে গুন্ডামি কাকে বলে আর কত প্রকার। সরি স্যার। রান্নাঘরে যাও, আজ থেকে প্রতিদিন আমার রান্না তুমি করবে অফিস শেষে। কে কি বলে এই লোক? তাহাতেই রান্নাঘরে গেলাম, শেফকে বললাম স্যার কি কি খায়। উনি আমার হাতে লিস্ট দিয়ে চলে গেলেন। উফ, খারাপ একটা, রাক্ষস একটা। মন চাচ্ছে কি? মন চাচ্ছে? ও আল্লাহ রে, আবার শুনে ফেললো। না মানে ইয়ে মানে, তুমি কি জানো বাসার সব জায়গায় সিসি ক্যামেরা লাগানো? তাই তুমি যা বলছিলে আমি সব শুনতে পেরেছি। কথাটা শুনে কলিজার পানি সব শুকিয়ে গেল, হাত থেকে প্লেটটা ঠাস করে পড়ে গেল। ও বাবা, উনি এগিয়ে আসছেন কেন? স্যার আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। উনি যখনই কাছে আসে আমার দম নেওয়া কঠিন হয়ে যায়। উনি এত কাছে আসছেন কেন? আমি মাথা নিচু করলাম ভয়ে, উনি উঁচু করলেন। আমি ভয়ে চোখ বন্ধ করলাম, হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমার গালে ওনার হাতের স্পর্শ পাচ্ছি। আমি চোখ খুললাম, আমার গালে ময়লা লেগেছিল, সেটা সে মুছে দিল। রান্না করো, আমি আসছি এখনই। কিছু বলতে গিয়েও পারবো না এখন, বললেই তো দেখে ফেলবেন। উফ, কি সমস্যা। তাই মনে মনে ইচ্ছা মতো বকলাম, খাটাস কোথাকার, বারবার টর্চার করে আমাকে। 8:30 বাজে, তার খবর নাই, বাসায় যাব আমি কখন? উফ না, আর না, আমি চলে যাই, অনেক হইছে। দরজার সামনে যেতেই, তুমি চলে কেন যাচ্ছ? আমি কি যেতে বলেছি? স্যার অনেক লেট হয়ে যাচ্ছে, প্লিজ। স্যার রাগে গজগজ করতে করতে এসে আমাকে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিলেন। হে কি মানুষ, এভাবে বের করে দিলেন আমাকে? রাতে ভয় করছে। এবার আমার সহ্যের বাঁধ ভাঙলো, জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলাম। কি হয়েছে? আপনি মানুষ নাকি? হ্যাঁ, এভাবে বের করে দিলেন আমাকে? আমি আর কাজ করব না আপনার কাছে, চলে যাচ্ছি। দাঁড়াও বলছি, তারা দাঁড়াও। আমি দিলাম এক দৌড়। দারোয়ান গেট লাগাও। হো আল্লাহ, কি বলে? গেটে তালা, এখন কি করব? আমার সাথে আসো। না। আসবে না? না। ঠিক তো? হ্যাঁ। ঠিক আছে, এটা বলে এই কোলে তুলে নিল। কি করছেন কি? আপনি নামান আমাকে, নামান। ঘর ভেতর নিয়ে গেলেন। এই পিকটা দেখতে কেমন হয়েছে? দেখব না। স্যার জোর করে দেখালেন, হোমা এটা তো সেই পিকটা লিমা যেটা তুলেছিল। আমি স্যারের দিকে তাকালাম। এটা তোমার বাবা মাকে দেখালে কেমন হয়? লক্ষ্মী মেয়ের মতো আমি যা বলবো তাই করো। আপনি একটা খারাপ। হ্যাঁ আমি খারাপই, যাও বাসায় যাও। রাত যখন 9:30, আমি এমনি ভীতু, এত রাতে কিভাবে যাব? ম্যাম আসুন, স্যার আপনাকে পৌঁছে দিতে বলেছেন। যাক, তাও এটা সে খেয়াল করেছে? মা আমাকে অনেক প্রশ্ন করলেন, কি বলবো আমি? তাই বললাম অফিস টাইম বেড়ে গেছে, এখন থেকে দেরি হবে আসতে। মা আর কিছু বললেন না, অফিসে ঢুকেই খেলাম স্যারের সাথে ধাক্কা। এই কানা নাকি, না দেখে চলো নাকি, চোখ নাই? বলেই তাকিয়ে দেখি স্যার। ও আল্লাহ, কেন কেন কেন, উনি কেন আমার সামনেই পড়ে? সরি স্যার, দেখিনি স্যার, সরি। তুমি? দিলাম দৌড়। এই অ্যানাকন্ডাটাকে আমাকে সবসময় দৌড়ের উপর রাখে। আপু, স্যার তোমাকে ডাকছে। কেন? আমি কি জানি, যাও। কষাটার না মন চায় গুলি করে মারি। স্যার আসবো? স্যার ফাইলগুলো নিয়ে ওনার সাথে যেতে বলবো। কোথায় যাব স্যার? এত কথা জবাব কি তোমাকে দিতে হবে? যাও নিচে যাও। বাঘ একটা, বিড়াল একটা, নিচে দাঁড়িয়ে আছি তার খবর নাই। 30 মিনিট হয়ে গেল, আর আমি যদি 1 সেকেন্ডও লেট করি আমাকে দিবে বকা। গাড়িতে ওঠো। কোথায় যাচ্ছি? গাড়ি একটা বিশাল রেস্টুরেন্টের সামনে থামলো। ফাইল নিয়ে স্যার পেছন পেছন ভেতরে গেলাম। স্যার এক টেবিলে বসলেন। আমরা মিটিং এ এসেছি, কিছুক্ষণ পর দুইজন লোক আসলো। স্যার মিটিং করছে আর আমি তাকে ফাইলে গিয়ে দিচ্ছি। মিটিং শেষ করে স্যার আমার দিকে একটু সরে এসে বলল, যা অর্ডার দিয়েছি তা রেডি কিনা দেখে আসো। আমি উঠে যাই, খেলাম এক ধাক্কা ওয়েটারের সাথে, আর সব যে পড়লো স্যারের উপর। এবার আমি কই পালাবো? আল্লাহ, সবাই হাসছে, আমিও হঠাৎ হেসে দিলাম। স্যার এমন করে তাকালেন আমি হাসি বন্ধ করে দিলাম। উনি ওয়াশরুমে যেয়ে হালকা ফ্রেশ হয়ে আমাকে নিয়ে ওনার বাড়ি চলে গেলেন।
স্যার এখন 3টা বাজে, এখন এখানে থেকে কি করব? আমি বরং 5টার সময় আসবনি। আমি যে ঘুরলাম, উনি আমার এক হাত মোচড় দিয়ে ধরে আমার পিঠের সাথে লাগিয়ে পেছনে দাঁড়ালেন, কানের কাছে মুখ নিয়ে বললেন, খুব হাসি পাচ্ছিল না, এখন হাসো, কি হলো, হাসো। হাতটা আরো জোরে করে ধরলেন, আমি ব্যথায় আহ করে উঠলাম। উনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল সোফায়। আজ তোমার শাস্তি হচ্ছে, আমার জামা কাপড় ধুয়ে দিবে তুমি, আমি চেঞ্জ করে আসছি। মাইরালা, কেউ আমারে মাইরালা বলে মুখটা চেপে ধরলাম। যাক আসতেই বলছি, না হলে ক্যামেরাতে তো দেখে ফেলতো। জামা কাপড় ধুয়ে আমার অবস্থা খারাপ, সোফায় বসে কখন ঘুমিয়ে গিয়েছিলাম জানি না। চোখ খুলে, ও মা আমি কই, এটা কার রুম? একজন ঘরে ঢুকলো। ম্যাম আপনার ঘুম হয়েছে? হাই, তোমার নাম কি? ম্যাম মিনি। মিনি, আমি এখানে আসলাম কি করে? স্যার নিয়ে এসেছে, আপনি সোফায় ঘুমাচ্ছিলেন তাই এখানে শুয়ে দিয়ে গিয়েছিলেন। কয়টা বাজে? 6টা।